মসজিদের আদব সমূহ, যেসব কাজ মসজিদের আদব রক্ষা করে এইরকম কাজকে মসজিদের আদব সমূহ বলা হয়। এখন আমি আপনাদের সম্মুখে মসজিদের আদব সমূহ জানাব। মসজিদের আদব সমূহ, অযু সহিত মসজিদে প্রবেশ করা, দোয়া পড়ার সাথে সাথে ডান পা মসজিদে রাখা, দোয়ার সাথে দুরুদ পড়া, ইতিকাফে নিয়তে প্রবেশ করা, সুন্নত তরিকায় বসা, ইবাদতে নিয়তে প্রবেশ করা, দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা, মসজিদের ফাঁকা জায়গা পূরণ করে বসা, দুনিয়াবি প্রয়োজনে দুনিয়াবি কথা কম বলা, চুপ করে বসে থাকা, থুতু না ফেলা, পবিত্রতার দিকে লক্ষ্য রাখা, নামাজের সময় কাতার সোজা করা, নামাজি ব্যক্তির সামনে দিয়ে না যাওয়া, মসজিদে বেচা কেনা না করা, অন্যের আমল নষ্ট না করা, মসজিদে নির্দিষ্ট স্থানে না বসা, কোন স্থান নির্ধারিত না করা, উচ্চ স্বরে কথা না বলা, কাতার ঠেলে সামনে না যাওয়া, নিয়ম মাফিক বসা, প্রথমে ইমামের পিছনে তারপর ডানে বামে, উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত না করা, ইমামের কথা মন দিয়ে শ্রবণ করা, হাতের ইশারায় কথা বলা, জামাতের অপেক্ষায় থাকা, জুতার পানি বা ধুলাবালি মসজিদে না ফেলে আঙ্গুল না মটকানো, বিনা কারণে মসজিদে না শোয়া, খালি গায়ে মসজিদে না শোয়া, কিবলার দিকে পা না দিয়ে বসা, অবুজ শিশুদের মসজিদে না নেওয়া, ব্যক্তিত্বের প্রভাব না দেখানো, ইমাম সাহেবের বিনা অনুমতিতে ইতিকাফ ইকামতি ইকামত না দেওয়া, ইমাম সাহেবের বিনা অনুমতিতে ইকামত না দেওয়া, কিবলামুখী হয়ে বসা, কাতার সোজা হলে ইকামত দেওয়া, মসজিদে হেলান দিয়ে না বসা, দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে না আসা, মসজিদের জিনিসপত্র ব্যক্তিগত কাজে না লাগানো, মসজিদের জিনিসপত্র বাহিরে না নেওয়া, মসজিদ দেখলে দোয়া পড়া, মসজিদে হারানো জিনিসপত্রের এলান না করা, মসজিদে বায়ু না ছাড়া সারাটা তাড়াতাড়ি বের হয়ে আসা, মসজিদ থেকে ধীরে ধীরে বাহির হওয়া, মসজিদ থেকে বাহির হওয়ার সময় দোয়া পড়া ও বাম পা দিয়ে বাহির হওয়া, শিশুরা মসজিদে আসলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, বরং তাদের সঙ্গে অভিভাবকগণ অবশ্যই থাকবেন এবং এক পাশে দাঁড়াবেন। হাদিসের আলোকে 7 থেকে 10 বছর বয়সের শিশুদের মসজিদে আসার জন্য উৎসাহিত করতে হবে, মসজিদ থেকে তাদের নামাজ আদায়ের শৃঙ্খলার ব্যবস্থা করতে হবে, ছোট পোলাপান দেখলে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এটি কারণ 7 থেকে 10 বছর বয়সের শিশুরা তাদের নামাজ পড়তে হবে, তাদেরকে তাদের সাথে অনেকেই দুর্ব্যবহার করে তা কখনোই শুভ নয়, তা কখনো ঠিক হবে না। আবার অনেক সময় দেখা যায় আমাদের মসজিদ ঘর দুর্গন্ধ করে রেখি আমরা, তাও ঠিক না, কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদকে সুগন্ধময় করে রাখো, সুগন্ধি করে রাখো, সুগন্ধময় করে রাখো। এর দ্বারা বুঝতে পারলাম যে মসজিদ ঘরে
যেরকম আমরা আতর গোলাপ দল আগরবাতি ব্যবহার করি যা মস্তিষ্কের সুগন্ধময় করার জন্য,